হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর পিঙ্কু প্রিয়া লাইফ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটা নতুন তো বলা যাবে না, এটা আমি রেকর্ডিং করেই রেখেছিলাম, বাট এডিট করে পোস্ট আমি আজ তোমাদের মানে সামনে নিয়ে এসেছি আর কি। তো এটা ছিল মহাষষ্ঠীর ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাই কিন্তু সুস্থ থাকতেও হবে, এখন দুর্গাপূজা চলে এলো। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী। এমনিতেও তোমাদেরকে বলেছি, আমাদের এখানে সম্বলপুরে ষষ্ঠী দিন কিছুই হয়ে থাকে না, শুধু একমাত্র কালীবাড়ি আছে। আর আমাদের এইখানে ঘরের পাশে বাঙালি রীতি নিয়মে পুজো হয়, তাই জন্য ষষ্ঠী দিন বোধন হয়, ঠাকুরের মুখটা খুলে দেয়। তো আমরা দেখতে সেই দুটো ঠাকুরই বেরিয়েছিলাম, আর কোনো জায়গাতেই ঠাকুর দেখতে পারিনি আমরা। সপ্তমী দিন থেকে সব ঠাকুরের মুখ খোলা হয়। আর ষষ্ঠী দিন যে আমরা এনজয়টা করলাম, একটা হোটেলে খেতেও গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বরের বন্ধু, তাদের সবার বউরা, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে গেছিলাম আর কি। খুব আনন্দ করেছি, ফুর্তি, খাওয়া দাওয়া করলাম। ষষ্ঠী দিন তো আমরা নিরামিষই খেয়েছি, ওরা বন্ধুরা সবাই ওরা ননভেজ খেয়েছে, বাট আমরা নিরামিষ খেয়েছি। তো সেই ভিডিওটা আমি শেয়ার করছি, দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকো।